কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানে গণবিবাহের আয়োজন করা হলো, যেখানে 51 জোড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মানুষ। কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানে প্রতি বছরের ন্যায় এবছরও আদিবাসী সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব সরহুল পুজো আয়োজিত হয়েছে। এই সরহুল পুজোয় প্রকৃতিকে পূজা করা হয়। সরহুল পুজোয় এবছর 51 জোড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সুভাষিনী চা বাগান সরহুল পুজো কমিটির সভাপতি প্রদীপ পুজুর জানান, এবছর সরহুল পুজোতে 51 জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি আরও জানান, যারা আর্থিক অনটনের জন্য সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না, তাদের আমরা এই সরহুল পুজোর মাধ্যমে সামাজিকভাবে বিবাহর ব্যবস্থা করে থাকি। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। হ্যাঁ, আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? দেখেন, আমাদের আদিবাসী সমাজ বলতে গিয়ে আমরা প্রকৃতির পূজা করি। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সারুল পূজা হয়। এই সারুল পূজার মাধ্যমে আমরা লোকদেরকে একটা সাময়িক বিবাহ করতে পারি। সেই বিবাহ করার জন্য বিশেষভাগ আমাদের আমরা ডুয়ার্সবাসী লোক, আমরা বিশেষকার বাগানের যারা ছেলে মেয়ে, যারা বিয়া উপযুক্ত, যারা বিয়া করতে পারে নাই, তাকে আমরা সামাজিক মাধ্যমে আমরা নিজে দানপত্র করে বা দান তুলে নিয়ে আমরা সেই বিবাহটা করতে পারি। তাতে যেন সমাজ উজাগর হয়, সমাজ একটা ভালো জায়গাতে পৌঁছায় আর লোকের বিবাহ হয়ে যায়, তারা নিজের জীবন সুখীভাবে কাটাতে পারে। এটাই আমাদের কর্ম আর কি। আজকে প্রায় 51 জোড়ি আমাদের এখানে আসছিল। মোটামুটি আমাদের কালচিনি ব্লক এবং অন্য 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 ব্লক থেকে এসেছিল। আজকে আমরা বিবাহ প্রোগ্রাম প্রায় 51 জোড়ি, সেই বিবাহটা সম্পূর্ণ ভালো হয়েছে। তাকে আমরা সুন্দরভাবে বিয়াটা করে এখান থেকে বিদায় দিচ্ছি।